আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলেই আমার সব ভিডিও আপনারা দেখতে পাবেন। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ জানাবো, ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি এখন রয়েছি পুরুলিয়ায় এবং অযোধ্যা সার্কিট ঘুরে দেখছি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি আই বাটনে দিয়ে দেব, দেখে নেবেন যেখানে আমি কিভাবে পুরুলিয়ায় যাবেন, কি কি দেখবেন এবং কোথায় থাকবেন সম্পূর্ণ বিবরণ দিয়েছি। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের প্রথম যে জায়গাটা আমি আপনাদের আজকে ঘুরে দেখাবো সেটা হলো মার্বেল লেক। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলেই এই জলাশয় রয়েছে। হাতে যদি অনেকটা সময় থাকতো তাহলে এক্ষুনি গাড়িটা দাঁড় করিয়ে চারপাশটা একটু ঘুরে দেখে নিতাম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের কাছে। গাড়ি থেকে নেমে সামনেই চোখে পড়ল কিছু দোকান, সেখানে জল, কোল্ড ড্রিঙ্কস, শসা যেমন বিক্রি হচ্ছে তেমনি বিক্রি হচ্ছে পলাশ ফুলের মালা। এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে করে এই পলাশ ফুলের মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 10-20 টাকা দাম, তাদের কাছ থেকে একটু কিনে নেবেন তাহলে তাদেরও কিছুটা উপকার হয়। পুরুলিয়ায় লোয়ার ড্যাম ও আপার ড্যাম বানানোর সময় যখন পাথরের প্রয়োজন হয় তখন পাহাড়ের গায়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর বার করতে গিয়ে এই লেকটার উৎপত্তি হয়। এখানে চারিদিকে প্রচুর পাথর পড়ে রয়েছে, হেঁটে নিচে যাওয়ার সময় একটু খেয়াল করে চলবেন নইলে হোঁচট খেতে পারেন। আমি জানি না আমার মতো আপনারাও এই জলটার রং নীল দেখতে পাচ্ছেন কিনা। জায়গাটা আপনাদের দেখাতে পারলেও এই মুহূর্তে ঠিক আমি যা উপলব্ধি করছি সেই উপলব্ধি করার জন্য আপনাদের একবার এখানে আসতেই হবে।
হাতে কিছুটা সময় থাকলে একটা পাথরের উপর বসে এই লেকটাকে দেখতে বেশ ভালোই লাগবে। যদিও আমার হাত পা বাঁধা, কারণ আমাকে আরো অনেকগুলো জায়গা আজকেই দেখে ফেলতে হবে। তাই আর মাত্র 10টা মিনিট এখানে থাকতে পারবো। পুরুলিয়া বেড়াতে আসলে মার্বেল লেক দেখতে ভুলবেন না। যারা ছবি তুলতে ভালোবাসেন এই লেকের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এই লোভ আমিও সামলাতে পারলাম না। আসুন এবার আপনাদের চারপাশটা ঘুরে দেখাই। পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে এখন পুরুলিয়া যেমন সবার দৃষ্টি আকর্ষণ করছে, তেমনি পুরুলিয়ার পর্যটনের মানচিত্রে এই মার্বেল লেক সবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলেই আমার সব ভিডিও আপনি দেখতে পাবেন। পরের পর্বে আমি একটা অন্য জায়গা আপনাদের দেখাবো। অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন।